ব্যবরাথা আল্লাহ কে ওয়াস্তে প্রতিজন মানুষে গুনাহ থাকি মাফ সইয়া তওবা হন প্রতিজ্ঞাবদ্ধ হন অ যুব সমাজ ভাইরা ওয়াদা করো ইবাদত কিয়া বইয়া নো WhatsApp নো মেসেঞ্জার নো ইমো নো ফেসবুক সম্পূর্ণ ডিলিট করিয়া একমাত্র অনলি কোরআনুল কারীম আর আল্লাহ কুদরতর প্রথম সিদ্ধান্ত দিতাই ওয়াদা হন ভাই করতে পারবেন ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ যত মায়ার খলিনদার লাগা বেস্ট ফ্রেন্ড তা হোক বয়ফ্রেন্ড তা হোক গার্লফ্রেন্ড তা হোক অনলি ব্লক লিস্ট হারা আর হারাই আল্লাহর কাছে তওবা করে বলে ওয়া আল্লাহ আজ গুনার খানে দুনিয়া থামা হয়ে গেছে গিয়া শান্তি নাই জমিনো মোহব্বত নাই তোমার কাছে তওবা করিয়ার আজ সবে বড় তোর রাই তোমার কাছে খান দিয়া আল্লাহ আমরা খালি গুড়াইয়া তাহলে পাই দে না আল্লাহ তো আল্লাহ যে আল্লাহ চাইলেও খানি দে না চাইলেও খানি দে ওয়াদা ও যুব সমাজ ভাইয়ারা এই জোয়ান কি দাম একদিন বুঝবে রে ভাই এই জোয়ান কি চলে গেলে দুনিয়ার কোনো মানুষের তোর আর দাম দিত না ও তুমি রব্বিও খোলা আছো দিকাস এলাকি ওয়াদা করিও খাই সবরা তোরাই তুষার চিনুরিয়া টানা তুলি না সৈতাত ফোড় আর খান্দ সলাতিল তসবিহ নামাজ ফোড় সলাতুল তসবিহ নামাজ ফোড়িয়া খান দিয়া হো আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে মোবাইলে এই সমস্ত গুণা করতাম না কমসে কম ঈদের দিন পর্যন্ত ওয়াদা করো না দেড় মাস সময় আল্লাহরে দেও না দেখো পারো নি পারবাই নি দেড় মাস সময় দিতে ইনশা আল্লাহ ফেসবুকও সময় না মেসেঞ্জারও সময় না হোয়াটসঅ্যাপও সময় না ইমত না আল্লাহর কাছে খান দিয়া আল্লাহ দেশটার শান্তি বানাও আই নাই রে ভাই তামিলনাড়ুর খবর লস না শান্তি আছে ভাই খানো জি যেন মনে করণীয় খান খালি মুসলমান মাত্রা আর দেশ থেকে না রে ভাই এটা কিচ্ছু নেই তার উদ্দেশ্য হলো দেশ টুকরা টুকরা করা অথচ এই দেশে আমাদের আকাবিরি নখলে রক্তর বিনিময় জীবনের বিনিময় স্বাধীন খরচ নিতে পায় এমনি স্বাধীন হয় নাই যা ইন্ডিয়া গেইট স্বর্ণাক করে লেখা আছে 57,600 ওলামা ইকরাম 12 বছরে স্বাধীন খরচ হোক সুবহানাল্লাহ লক্ষ্ণ থাকে মার্টা পর্যন্ত দেওবন পর্যন্ত এরা কোনো জায়গা নাই এরা কোনো গাছ নাই যেখানে পৃথিবী বিখ্যাত আলিম কোনো লাশ নাই ও দেশ আমরা বাস আবার তুমি কেমনে এই দেশের বরবাদ দেশটাকে শান্তি বানাও দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড না জাতি বিরোধী কোনো কর্মকাণ্ড না যেখানে পাও ট্যাক্সের ব্যবসা করে ভারতীয় আইন বিরোধী কাজ প্রতিহত করো প্রতিবাদ করো এটা তোমার ইমানি দায়িত্ব দেশ শান্তি হোক খালো কার কাছে শান্তি নাই নিজে নিজের গুণা মাফ করিতাম পারি এই পর্যন্ত গুণা লাখকে বাস্তে মাইল করিও না আমার দুঃখ লাগে মানুষের লাশ দেখার বাদে কষ্ট দেখার বাদে বাতর খাবার মুখ হামায় না রে ভাই লেগে আল্লাহর কাছে তো বা আল্লাহর কাছে খান্দ না 63 বছর যেন বে খান দিলা আই তো দাও গুম্বরে হাজারাত শকুর বানি ফালাইয়া গুম্বুদে হাজার মতো শকুর ফানি ফালাইয়া ফরমাইন ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনতারে মাফ করিয়া দেও এটা বড় গুনাগার হো সুবহানাল্লাহ কি আল্লাহ তাআলা আমরা রে তওবা করিয়া তওবাতান নসুহা যেন নসিব করেন হো আল্লাহ আমিন প্রত্যেক রে গুনাহ কবিরা সগিরাত থেকে আমরা রে আল্লাহ পাক ও সাফ করাইয়া আগামী 1 বছর সমস্ত দিন থেকে যেন আল্লাহর খাটি গুলাম আমরা বন্ধাম পারি হই আল্লাহ আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন